পাঁচটার সময় এসছিল, আমার কাছে মদ ছিল না, ঠিক আছে, ছিল না, কিন্তু তার ট্যাঙ্কে কেন মদটা কি করে এলো এখন? ছিল না, কালী পুজো রেখেছিল, আমি কাকা মদ নেই, দু পিস আছে, ঠিক আছে, তুমি যদি নাও বলে তাহলে দু পিসই তো আমার কাছে নেই, দু পিস নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল, তারপরেই ফোন করলো, পুলিশ গাড়ি ঢুকছে ওই দিক দিয়ে, ঠিক আছে, ও সাইকেল ওইখানে ছিল মনে হয়, জানি না, সাইকেলটা পুলিশে তুলে নিয়ে গেছে, ও পুলিশ দেখে জলে ঝাঁপ মেরেছে, অসম্ভব, এটাই হবে। টাইমটা বলে দিন কটার সময়। আপনি তো মদ বেচেন না বলছেন, তাহলে পুলিশ রেড করতে আসলো কেন? আমি বন্ধ করে রেড তো করতে আসে পেরায়, যখন তো বেচেন না, আপনি তো বেচেন না, না বন্ধ করে দিয়েছিল, কালী পুজোর সময় তুলেছিল, তাহলে কি আপনি বেচতেন? কালী পুজোর সময় তুলেছিল, ঠিক আছে, কালী পুজো উপলক্ষে আমি তুলেছিল, তা আমার কাছে ছিল না, দু পিস ছিল, আমি বললো কাকা দেখো এটা আমরা খাবো বলে রেখেছি, না তুই আমায় দে না বলে ও নিয়ে চলে গেল, তারপরে ওই দিক দিয়ে ফোন করে রেড করেছে, বলছে পুলিশ আসছে, ঠিক আছে, চলে গেছে, আমরা ঘরে বসে রয়েছি, পুলিশ এলো খুঁজলো, মদ ফদ পেলো না, চলে গেল, ব্যাস এইটুকু। সে কি ভয়ে জলে ঝাঁপ মেরে দিয়ে? সেটা এবার কি করে বুঝবো, আমরা দেখতে যাইনি, আর আমরা ঘরেই ছিলাম, পুলিশ এসছে সব খুঁজেছে চলে গেল, ঠিক আছে, সবাই দেখেছে সাইকেল চাকিয়ে নিয়ে গেছে পুলিশে, ঠিক আছে। কারণ আপনি মদ বিক্রি করতেন আগে? হ্যাঁ আগে করছিলাম, কেন আমার, আমি কিভাবে করতেন, পারমিশন কার নিতেন? এটা কি পারমিশন, আমি খেতে পেতাম না, আমার কোমরে মানে নার্ভের প্রবলেম থেকে আমি চলতে হাঁটতে পারতাম না, আমার সংসার চলে না, তখন আমি লকডাউনে বিক্রি করেছি। আপনাকে টাকা দিতে হতো মদ বেচার জন্য? না না না, ঠিক আছে, পার্টিকে না, ঠিক আছে। কি নাম আমটা? আমার নাম লালু মালিক। আমরা ছিলাম না বলছি, আমরা জানলেন কি করে, তুমি জানলে কি করে, সেটা জবাব দাও আগে, তারপরে পরের কথা পরে, ওটা নয়, আমি তো যাইনি, আপনাকে বলেছি, হ্যাঁ তুমি তো এই সময় তো বললে, এখনো আছে রেকর্ডিং আছে, তোমার যে জলে ঝাঁপ মেরেছে বলেছো কথাটা, পুলিশ বলেছো না, যেটা আমাকে বিন্দু বলেছে আমি সেই কথাটা বললাম, কে পুলিশ, পুলিশ কিছু বলে না, যখন মদ কিনতে এসেছিল, হ্যাঁ তখন কি সে এমনি নেশা করেছিল? না না না, নেশা কোনো নেশা করে কোনো নেশা করে না, আপনার সাথে কথা, আমাদের সাথে কথা বললো ভালো করে, একজন কথা বললো, আপনার সাথে কটা মদ কিনেছিল? দুটো, দুটো কিনেছিল, তাহলে আমাকে তো ফোন স্টার্ট করে পুলিশ এসেছে, হ্যাঁ বলে পুলিশ আসছে, আর ও সেই মাত্র বেইরেছে, ঠিক আছে, আর আমরা তো যাইনি এদিকে, ঠিক আছে, আমরা ঘরে বসে রয়েছি, পুলিশ এলো খুঁজলো এ করলো চলে গেল। আপনার সাথে মানে কদিন ধরে মদ খেতে যাচ্ছিল, ওইখানে মদ বিক্রি হয় আমাদের সামনে ওই পাড়াটায়, যে মদ ফদ খেয়ে আপ গাড়ি রেড মেরেছিল, যে পাল্লাতে যে কিছু হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, নদীতে পাওয়া গেছে, আপ গাড়ি পুলিশ তারা করেছিল নাকি? হ্যাঁ আপ গাড়ি পুলিশ, তারপর কি নদীতে পড়ে গেছিল? হ্যাঁ নদীতে পড়ে গেছিল। এই যে কতদিন ধরে খুঁজে পাচ্ছিলেন না আপনার বাবাকে? তিন দিন ধরে। পুলিশকে জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ পুলিশকে কালকে গিয়েছিলাম জানাতে, রাত্রে তো যাওয়া অসম্ভব ব্যাপার, কালকে গিয়েছিলাম, বললো 72 ঘন্টার পর আসছে, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই তো দেখলাম ওইখানে ভেসে উঠেছে। কি করে জানলেন যে আজকে, কি কে কিভাবে জানলেন যে ওখানে ছিল? জানলাম বলতে ওইখানে কটা মানে লোক দেখেছে, দেখে ফোন করেছিল, আমাদেরই বন্ধু দেখেছিল, যে ফোন করেছিল আমরা গেলাম। তাহলে কি মনে হচ্ছে যে নিজে পড়ে যায়নি বা আবগাড়ি দপ্তরে পুলিশে তারা কে? হ্যাঁ বলুন, কি চাইছেন এখন? এখন কি চাইবো, এই যে মদের দোকান চলছে, মদের দোকান ভাঙতে তো হবে, মদের দোকান ভাঙতে হবে, পুলিশ বারবার রেড করতে আসে আর আবার মদের দোকান শুরু হয়ে যায়, আবার শুরু হয়ে যায়। কিভাবে চলছে মদের দোকানগুলো? নিশ্চয় পয়সা খাওয়াচ্ছে তাই চলছে, পুলিশই করছে এটা? হ্যাঁ পুলিশই করছে, নাহলে সবার সবার কথা, যেহেতু এতবার রেড মারছে, এটা শুধু কালকে মানে পরশু দিন রেড বলে নয়, এর আগেও অনেকবার রেড মেরেছে, তাহলেও বিক্রি করছে, আমরাও পাড়া থেকে অনেকবার গেছিলাম শুনে নেবো, অনেক বলেছি, সেই ওরাও সেই গালাগালি দিচ্ছে, লাঠি নিয়ে ওরাও মারতে আসছে, পুলিশ তো তুলতে আসে, তাহলে উঠছে না খেলা,
নিশ্চয় পুলিশের সহযোগিতা পাচ্ছে, নাহলে কেন উঠবে না? যদি পুলিশ একান্ত ভাবে যদি ওদের দিকে তোলার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই উঠবে। আপনারা কি চাইছেন এখানে মদের থেকে উঠে যাক? হ্যাঁ। কি নাম আপনার? শুভেন্দু মাল। আর আপনার বাবার নাম? বাবলু মাল।